আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা দেখাচ্ছি শান্তিবাগের একটা ফ্ল্যাটের ওয়াল ক্যাবিনেটের সাথে ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট এবং অন্য একটা ওয়াল ক্যাবিনেট, রিডিং টেবিল, ড্রেসিং টেবিল সহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একপাশে দুই পাল্লার ওয়াল ক্যাবিনেট, মাঝখানে টিভি ক্যাবিনেট এবং অন্য পাশে আরো একটি দুই পাল্লার ওয়াল ক্যাবিনেট, সাথে এক কর্নারে ছোট আকারে একটি ড্রেসিং টেবিল করা হয়েছে। এই কাজগুলো করা হয়েছে অরিজিনাল বায়োমেট্রিক সেগুন দিয়ে। রং হিসেবে দেওয়া হয়েছে হ্যান্ড বার্নিশ, এসএসআর হ্যান্ডরেল এবং হাইড্রোলিক কনসিল কবজা। ওয়াল ক্যাবিনেটের উপরের অংশে দুটি গ্লাস পাল্লা করা হয়েছে, নিচের অংশে দুটি ডয়ার করে দেওয়া হয়েছে। বোর্ডের উপর রাউটার মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে। ক্যাবিনেটের ভেতরের অংশে প্রয়োজন অনুযায়ী সেলফ এবং পার্টিশন ব্যবহার করা হয়েছে। কর্নারে যে ড্রেসিং টেবিলটি করা হয়েছে সেখানে বড় আকারের লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং নিচের অংশে ড্রয়ার ও ডিজাইন সেলফ ব্যবহার করা হয়েছে। অপর পাশে যে ক্যাবিনেটটি করা হয়েছে সেটাতে প্রয়োজন অনুযায়ী সেলফ, পার্টিশন এবং ড্রয়ার ব্যবহার করা হয়েছে। উপরের অংশে সিলিং এর কাজ করা হয়েছে, সেটা অন্য একটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে একটি চাইল্ড বেড, এই রুমে ওয়াল ক্যাবিনেট, এটার সাথে করা হয়েছে রিডিং টেবিল এবং গ্লাস পাল্লা সহ ড্রেসিং টেবিল। উপরের অংশে কিছু ছোট আকারের বক্স পাল্লা করা হয়েছে। এক পাশে করা হয়েছে রিডিং টেবিল। রিডিং টেবিলের উপরের অংশে বইপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য পাল্লা সহ কিছু বক্স করা হয়েছে ছোট ছোট সেলফ দিয়ে। নিচের অংশে কিবোর্ড এর ট্রে এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিছু স্পেস করা হয়েছে। একই রুমে আমরা আলাদা একটি ড্রেসিং টেবিল করেছি যেখানে অনেকগুলো গ্লাস পাল্লা করা হয়েছে, সাথে ছোট করে একটি টিভি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এই ধরনের ক্যাবিনেট আপনারা চাইলে 50,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকার মধ্যে করতে পারবেন। আমাদের কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী অন্য কোনো কাজের ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।